জুনে আবার নতুন বিপদ। জুনে নতুন বিপদ কি? না পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু, আর এই মাসে পৃথিবীর দিকে ধেয়ে আসছে তিনটে বিশাল গ্রহাণু, এবং যার মধ্যে একটা গ্রহাণুর পরিধি প্রায় পাঁচটা ফুটবল মাঠের মতো বিশাল। পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুদের গতিবিধির দিকে সতর্ক নজর রয়েছে নাসার। এবং আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই মুহূর্তে পৃথিবীর দিকে যে গ্রহাণু ধেয়ে আসছে, তিনটি গ্রহাণু ধেয়ে আসছে, এবং তার মধ্যে তিনটি পৃথিবী যে গ্রহাণুর মধ্যে একটি যে গ্রহাণু তার পরিধি প্রায় পাঁচটা ফুটবল মাঠের মতো বিশাল। 2002-এর NN4-এর গ্রহাণুর পরিধি প্রায় 570 মিটার। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এর মধ্যে একটি গ্রহাণু রয়েছে যেটি অনেকটা বিশাল আকৃতির, বড় আকৃতির, যেটা আপনাদের জানাচ্ছিলাম যে পাঁচটা ফুটবল মাঠের সমান, এবং গ্রহাণুটির গতিবেগ থাকবে ঘন্টায় 40,140 কিলোমিটার, এবং 8ই জুন পৃথিবীর কাছাকাছি আসবে 2013 XA22। এবং এই নিয়ে কথা বলবো আমরা, আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, একের পর এক 2020-টা আমাদের যা যাচ্ছে, একে আমপান, তার উপর করোনা, এবং তার উপর আবার গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, কিভাবে প্রভাব ফেলবে সব্যসাচী বিষয়টা একটু বুঝে নেব। দেখো সঞ্জিতা, প্রথমেই বলে রাখি, তুমি যেটা বলে দিলে যে একের পর এক, একের পর এক, কীরকম 2020-তে যদি আমরা দেখি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, করোনা, আমরা জীবদ্দশায় কখনো ভাবিনি যে এই রকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে, এবং এটা গোটা বিশ্বজুড়ে করোনার জের কাটতে না কাটতে এখনও কাটেনি। আমফানের তাণ্ডব দেখেছি আমরা, ওদিকে নিসর্গের তাণ্ডব দেখেছি, অন্যদিকে তুমি জানো যে সীমান্তে কতটা উত্তেজনা চীনের সাথে আমাদের, সেই পরিস্থিতি চলছে। গোটা বিশ্বের পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং যথেষ্ট টেনশনের। এই টেনশনের সময় সঞ্চিতা তুমি যেরকমটা বললে যে তিনটে গ্রহাণু ছুটে আসছে, আমি আরেকটু আপডেট করে দিই, তিনটে নয়, পাঁচটা গ্রহাণু কিন্তু এই পৃথিবীর দিকে ছুটে আসছে। এবং তুমি জানো সঞ্চিতা যে বহুল প্রচলিত তত্ত্ব যে এই পৃথিবীতে বিশাল আকায় একটা গ্রহাণু আছড়ে পড়েছিল বলেই ডাইনোসর রাজি। বাবুর কাছে সরাসরি যেতে যাবো রাজীব বাবু, পাঁচটা গ্রহাণু আসছে, তার মধ্যে 2002 NN4, যেটা কিন্তু আজকে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসার কথা রয়েছে, এরপরে তো পরপর আসার কথা, কতটা উদ্বেগের বিষয়, পৃথিবীর কতটা কাছে আসবে বা পৃথিবীতে পড়বে কিনা যদি একটু বলো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই বছরের শুরু থেকেই কিন্তু আমরা নানা রকম বিপত্তির মধ্যে দিয়ে চলছি। প্রথম হলো এই COVID-19-এর যে প্রভাব আমাদের এই প্রতিদিনের জীবনের যে ছন্দ সেটাকে নষ্ট করে দিয়েছে। এরপরে অবশ্যই এই কয়েকদিন আগে যেটা আমফানের প্রভাব পড়ল আমাদের এই পশ্চিমবঙ্গে, এরপরে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে পাঁচটি গ্রহাণু কিন্তু সেগুলো পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে, এবং পৃথিবীর খুব কাছে দিয়ে এগুলো বাইপাস করবে, মানে চলে যাবে। এবং এই পাঁচটি গ্রহাণুর মধ্যে সবচেয়ে বড় যেটি, সেটির কিন্তু ব্যাস প্রায় 171 ফুটের ব্যাস, এবং ঘন্টায় এটি কিন্তু প্রায় 20,000 মাইল গতিতে পৃথিবীর থেকে ছুটে আসছে। এবং আমরা জানি, আমরা মানে উপলব্ধিও করেছি, সবাই বইয়েও পড়েছি যে বহু বছর আগে যখন ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো, এরকমই একটি গ্রহাণু কিন্তু পৃথিবীর উপর আসছে পড়েছিল, যার ফলে কিন্তু ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এবং সবার মনেই প্রশ্ন জেগেছে, সোশ্যাল মিডিয়াও এই নিয়ে মানে ঝড় উঠেছে যে এই যে গ্রহাণুগুলো পৃথিবীর দিকে আসছে, সেগুলো পৃথিবীতে পড়লে, আসতে পড়লে কি মানব জাতি পৃথিবী থেকে উধাও হয়ে যাবে, মানব জাতি কি শেষ হয়ে যাবে। আমরা কিন্তু যেটা বিজ্ঞানীরা বলছেন, নাসা থেকেও যেটা আমাদের জানাচ্ছেন, এই গ্রহাণুগুলো কিন্তু পৃথিবীতে যদিও বা আসতে পারে, এই যে সবচেয়ে বড়টা যেটা বললাম 171 ফুট ব্যাস, 20,000 মাইল গতিতে চলে আসছে পৃথিবীর উপর, যদিও বা আসতে পারে, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সবচেয়ে যেটা আমাদের কাছে আনন্দের খবর যে এইগুলো কিন্তু পৃথিবীর উপর আসছে, যদিও বা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, সেগুলো বায়ুমণ্ডলে ঢুকে কিন্তু একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পৃথিবীতে আসতে পারার কোনো সুযোগ থাকবে না।
আমি এখান থেকেই রাজীববাবু যে প্রশ্নটা আপনাকে করতে চাইব, যদি ধরে নিই যে যে সাইজের গ্রহাণুটা আসছে সেটা আমাদের পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে চলে গেল অথবা পৃথিবীর কক্ষপথে ঢুকলো, সেটা যেরকমটা আমরা জানি যে বায়ুমণ্ডলের সংস্পর্শে সেটা জ্বলে পুড়ে গেল, এরকম অনেক ছোটোখাটো উল্কা আছে যেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আকাশটা যদি এতটাই বিশাল হয় যে সেটা কমতে 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 কমতেও আছড়ে পড়ার সম্ভাবনা থেকে যায়, তাহলে কি হতে পারে? মানে দেখুন, সেটা পড়া সেটার সুযোগ মনে হয় নেই, কেননা এই আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সাইজের এই যে গ্রহাণুগুলো কিন্তু পৃথিবীতে এসে পড়েছে। এই আমরা ব্রাজিলে দেখেছি, মেক্সিকোতে দেখেছি, গ্রহাণুগুলো পড়ার ফলে একটা ক্রেটারের মতো ক্রিয়েট হয়েছে, কিন্তু একদম যে চারিদিকে সব কিছু বিলুপ্ত হয়ে গেছে সেই সুযোগ মনে হয় নেই এখানে। বেশ, আমি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী। দেবীপ্রসাদবাবু, আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাইব নির্দিষ্টভাবে, যে ধরা যাক এরকম কোনো গ্রহাণু আমাদের দিকে ছুটে আসছে এবং আমরা মোটামুটিভাবে একটা অঙ্ক কষে বার করছি যার বিপদ সমূহ, আমাদের প্রিপারেশনটা কি এখনো পর্যন্ত কিছু আছে যে গ্রহাণুটাকে আটকানোর বা কিছু একটা দিয়ে হিট করে তাকে বাইপাস করে দেওয়া বা তাকে বায়ুমণ্ডল ধ্বংস করা, এরকম কোনো মেকানিজম কি আমাদের আছে এখনো পর্যন্ত? আচ্ছা, যেটা আপনারা বললেন সেটা সত্যিই বিভিন্ন মিডিয়াতে এবং নাসা থেকে জানিয়েছে যে আজকে সারাদিনে 5টা গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে আর গতকাল একটা অলরেডি চলে গেছে। এই 5টা গ্রহাণুর বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং যে গুরুত্বটা নাসার বিজ্ঞানীরা করছেন তাতে মোটামুটি এরা মানে সবথেকে কাছে যেটা হবে 2020 KK7, যেটা আজ সকালে অলরেডি পাস করে গেছে, সেটা দূরত্ব ছিল 4,96,000 কিলোমিটার। এছাড়া আজকের দিনে যেগুলো হবে সেগুলো 1,40,00,000 কিলোমিটার দূরত্ব রেখে, 1,29,00,000 কিলোমিটার আর 1,20,00,000 কিলোমিটার দূরত্ব রেখে চলে যাবে। এদের বিভিন্ন নাম দেওয়া আছে এবং গতিবেগ 19,500 থেকে শুরু করে 55,000 কিলোমিটার প্রতি ঘন্টায় এরা ভ্রমণ করছে। এখন প্রথমেই নাসা জানিয়ে দিয়েছে এবং অন্য বিজ্ঞানীরাও বলেছেন যে এইগুলো পৃথিবীতে এসে আঘাত করার এদের ক্ষমতা কিন্তু নেই, তার কারণ যে দূরত্বে এরা পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে সেই দূরত্ব থেকে পৃথিবীর ওপর আঘাত আনতে এরা কিন্তু পারবে না। কিন্তু আপনার প্রশ্নটা খুবই সমীচীন, তার কারণ যদি এরকম ভবিষ্যতে হয়, যেটা এখনও অবধি বিজ্ঞানীরা মনে করেন খুব একটা চান্স নেই, যদিও 2084 সালে একটা আছে কিন্তু সেটা অতটা কাছে আসবে না, তবুও তারা মোটামুটি চেষ্টা করেছেন বিভিন্ন পদ্ধতি বার করতে, কিন্তু সেই পদ্ধতিগুলোর কোনোটা ইংরেজিতে একেবারে ফুল প্রুফ নয়। যেমন একটি হচ্ছে যে একটা নিউক্লিয়ার বোমাকে পাঠানো যায় কিনা রকেটে চাপিয়ে, আরেকটি যেটাকে বলে গ্র্যাভিটি ট্র্যাক্টর, কোনো বড় সড়ো ওজনের একটি রকেটকে তার কাছে পাঠিয়ে তার মাধ্যাকর্ষণের অভিকর্ষণ যে বলের ফলে তার গতিপথ থেকে সরিয়ে আনা যায় কিনা, বা সোলার সেল, একটা বিরাট বড় পাল যেন তার যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে সূর্য থেকে যে সৌর কণিকা বেরিয়ে আসছে তাদের চাপে সে তার কক্ষপথ থেকে বিচ্যুত হবে। একদমই, অনেককে ধন্যবাদ দেবীপ্রসাদবাবু, অর্থাৎ রাজীববাবু। দেবীপ্রসাদবাবুর কথা থেকে এইটা তো মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে আমরা একটা অনিশ্চয়তার জগতে বাস করছি, আচমকা যদি অত বড়সড় বিশাল মাপের কোনো গ্রহাণু ছুটে আসে তাহলে আমাদের কি